ট্রেনে ছিলাম, ট্রেনে রাতে 1:10 ট্রেনটা হঠাৎ করে ক্র্যাশ হয়, হঠাৎ করে ক্র্যাশ হয়, ভাইব্রেশন শুরু হয়ে গেল, তখন সব পাবলিক তো অটোমেটিক্যালি উঠে গেছে। ওই টাইমে আপনার গাড়িটা ব্রেক মারলো, প্রায় এখান থেকে 1 কিলোমিটার ট্রেনে নিয়ে গেলো, তাতে দেখা গেলো তলার মধ্যে বালির একটা লরি, হ্যাঁ, সেকে অর্ধেক পোর্শন ভেঙে নিয়ে গাড়ি চলে গেছে। ওই ভাগ্যি যে ট্রাক ইঞ্জিন ড্রাইভারটা আমাদের খুবই ভালো, আমাদের ইমার্জেন্সি ব্রেক মেরে আমাদেরকে সবাইকে বাঁচিয়ে নিয়েছে, ইঞ্জিনে আগুন লেগে গেছে। সকাল সকালে এসে বাচ্চা ছেলে নিয়ে ডাক্তার কাছে যেতাম ইন্টারসিটিতে, তো সে দুর্ঘটনার বিষয়ের কারণে ট্রেনটা মিস হয়ে গেল, এখন মরোয় হয়ে যেতে হবে। তো বাচ্চারা ট্রেনে এখন কী করে যাবো সেটা এখন সমস্যা পড়ে গেছে। এর আগে কোনো অ্যালাউন্স হয়নি, সেরকম একটি কাউন্টারে গিয়ে তো বলছি সেরকমভাবে ঠিক মানে বলতে পারছে না যে বিষয়টা কোন দিক দিয়ে যেতে হবে, এখন কী করা যাবে, এখন এখানে আছে। সেখান থেকে সেরকমভাবে একজন গিয়েছিলো, বললো ওই ট্রেনটা আসছে না আসবে কোন দিক দিয়ে, বল টাইমটাও বলছে না, জাজিমগঞ্জে কটার সময় অ্যাকচুয়ালি টাইমটা ঢুকবে মরোয়, তাহলে আমরা এখান থেকে তো সেই টাইমটার মতো বেরোতে পারবো। এখন আমরা এখান থেকে মনে হয় যদি যাই তাহলে এখান থেকে আধা ঘন্টা 15 ঘন্টা টাইম লাগবে, সে যে যদি ট্রেনটা পাবো কি না সেটা তো এখন সন্দেহ আছে। একটা ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এটা একটা সাধারণ মানুষ এইভাবে যে ঘুরে যাচ্ছে, একটা কবল পড়ছে, যে সম্মুখীন হতে হচ্ছে। লাইন চেকিং আজ এসে আমি শুনলাম যে ওই এতে বল্লারপুর একটা ওই এই রাধিকাপুর অ্যাক্সিডেন্ট হয়েছে, কি কারণ হয়েছে বলতে পারবো না। পরিষেবা তো ট্রেনের কোনো ই নাই, মা বাপও নাই, হ্যাঁ, রেলের যে এইভাবে ঠিক ঠিক টাইমে চলবে, টাইমের কোনো মেনটেন নাই ট্রেনের, কোনো ট্রেনেই নাই, হ্যাঁ, যেখানে টাইমগুলো সব ডেল প্যাসেঞ্জারের খুব অসুবিধা হয়। এখন কিছু বলেনি, অ্যালাউন্স কিছুই বলেনি, আমরা দেখছি অনলাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা কিছু না, ও সব কিছু বলেনি, এখন কোনো কিছুই বলেনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995116।